পাকিস্তানের নির্বাচনের চার দিন পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি নাটকীয়তা। উল্টো সময় যত যাচ্ছে ততই জটিল হচ্ছে সমীকরণ। নির্বাচনে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশিরভাগ আসনে জয় পেলেও আসতে পারছে না ক্ষমতায়। বিতর্ক তৈরি হয়েছে বেশ কয়েকটি আসনের জয় নিয়েও। এ অবস্থায় সরকার গঠন নয়, বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার ইঙ্গিত দিল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ বিরোধী দল হিসেবে সংসদে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে। রোববার দেশটির গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান। বলেন, নিজেদের অবস্থানের সঙ্গে আপোষ না করার বদলে বিরোধী দল হিসেবে সংসদে যাবেন তারা। জানান, আগামী এক দুই দিনের মধ্যেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। গহর খান অভিযোগ করেন, নির্বাচনে অন্তত 70টি আসনের ফলাফল বিতর্কিতভাবে ঘোষণা করা হয়েছে, দ্রুত সমাধানে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া পিটিআই সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে পরবর্তীতে নওয়াজ শরীফের মুসলিম লীগ পিএমএলএন এ যোগ দেয়া ওয়াসিম কাদেরের সঙ্গে যোগাযোগ নেই বলেও জানান ব্যারিস্টার গহর। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের পিটিআই নেতারা স্বতন্ত্র হিসেবে অংশ নেন, অন্য যে কোনো দলের চেয়ে বেশি আসনে জয় তুলে আনেন তারা। অপরদিকে নওয়াজ শরীফের মুসলিম লীগ পিএমএলএন পেয়েছে 75টি আসন, আর তৃতীয় সর্বোচ্চ 54টি আসন পেয়েছে বিলাল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। আফরিন মৌ, সময় সংবাদ।